উপজেলার ইন্দারজানি ব্রিজের দক্ষিণ পাশে বুধবার সকালে মাছের জালে আটকে থাকা রহুল আমিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মোহাম্মদ লেবু মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তার মানসিক সমস্যা ছিল। প্রতিদিন সে ইন্দারজানি সুইটস গেটের উপর থেকে খালে লাফিয়ে গোসল করে। লাশ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি সুইচ গেট এর উপর পাওয়া যায়। তার মা জরিনা বেগম জানায়, বুধবার রাত 10টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়, তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল 9টায় তার লাশ উদ্ধার করা হয়। সখীপুর ও ঘাটাইল থানা পুলিশ এবং উভয় ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যস্থতায় রুহুল আমিন এর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।